ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটি কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, 23rd সেট অর্থাৎ 9 জানুয়ারি 2022 যে সেট এক্সামটি হয়েছিল তার অ্যান্সার কি আজ প্রকাশিত হয়ে গেছে। তো সেই অ্যান্সার কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং অ্যান্সার কি সম্বন্ধে আর কী কী ডিটেলস বলা হয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো অ্যান্সার কি দেখার জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিতে পারেন। এখানে wbcsonline.in এই ওয়েবসাইটে আসার পর এখানে 25/1/2022 অর্থাৎ আজকের নোটিশ, এই নোটিশটিতে বলা হয়েছে অ্যান্সার কি ব্যাপারে। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে নোটিশটিতে কি বলা হয়েছে। দেখুন এখানে বলছে 23rd সেট কোশ্চেন পেপার অ্যান্সার কি অ্যান্ড জাম্বলিং ফর্মুলা। লাস্ট ডেট ফর ফিডব্যাক 6 February 2022। মেল আইডি ফর ফিডব্যাক এখানে মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আপনার অ্যান্সার কি চেক করার পর আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে তাহলে সেই কমপ্লেন আপনারা ফিডব্যাক দিতে পারেন। তো ফিডব্যাক দেওয়ার জন্য এই ইমেল আইডিতে আপনাদের ফিডব্যাক দিতে হবে এবং সেটি 6 February মধ্যে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে। তো আপনার অ্যান্সার কি চেক করার পর যদি আপনার মনে হয় যে এই অ্যান্সারটি আপনি ঠিক করেছেন কিন্তু ওখানে ভুল দেওয়া আছে, তো অথবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে যদি আপনি কিছু ফিডব্যাক দিতে চান সেক্ষেত্রে আপনি 6 তারিখের মধ্যে এই মেল আইডির মাধ্যমে মেল করে ফিডব্যাক জানাতে পারেন, ঠিক আছে। নোটিশে এটি বিস্তারিত বলা হয়েছে। এবং আরেকটি যেটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে পেপার ওয়ানের XYZ তিনটে সিরিজে কোশ্চেন পেপার ছিল এবং পেপার টু এর ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুটি সিরিজে কোশ্চেন পেপার ছিল, কিন্তু অ্যান্সার কি কেবলমাত্র এক্স সিরিজেরই দেওয়া হয়েছে এবং বাকি সিরিজের জাম্বলিং অর্ডার দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোশ্চেন পেপার কিরকম হবে। তো চলুন দেখে নেওয়া যাক অ্যান্সার কিভাবে ডাউনলোড করতে হবে। তো অ্যান্সার কি ডাউনলোড করার জন্য এখানটায় দেখুন, প্লিজ ক্লিক ফর 23rd সেট অ্যান্সার কি, এখানে ডাইরেক্টলি ক্লিক করতে পারেন অথবা আপনার এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে পারেন wbcsc.org.in। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে ডাইরেক্টলি আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ওপেন করে নিতে পারেন। এই ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে সেট কোশ্চেন পেপার বলে অপশন পাবেন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের ইয়ার সিলেক্ট করতে হবে, তো আপনারা 2022 যেহেতু সেট দিয়েছেন এখানে 2022 সিলেক্ট করে নেবেন। 2022 সিলেক্ট করার সাথে সাথে এখানে পুরো ডিটেলস চলে আসছে। তো এখানটাই প্রথমে জেনারেল পেপার এবং তারপরে সাবজেক্ট ওয়ান থেকে টোটাল 33টি সাবজেক্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আপনারা যেই সাবজেক্ট দেখতে চান সেই সাবজেক্টের এখান থেকে দেখে নিতে পারেন। তো প্রথমে কোশ্চেন পেপার দেওয়া হয়েছে জেনারেল পেপারের ক্ষেত্রে এক্স ওয়াই এবং জেড তিনটে সিরিজে কোশ্চেন পেপার ছিল, তাই এখানে এক্স এর ওয়াই এবং জেড এ তিনটে সিরিজে ডাউনলোড অপশন দেওয়া আছে এবং বাকি পেপারগুলির জন্য এক্স এবং ওয়াই দুটি সিরিজ ছিল, তাই বাকি পেপারগুলোর এখানে দুটি সিরিজে কোশ্চেন পেপার দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা যেই কোশ্চেন পেপার দেখতে চান সেই কোশ্চেন পেপার ডাউনলোড করে নিতে পারেন। এরপর অ্যান্সার কি দেখার জন্য আপনাদের এখানে অ্যান্সার কিতে যেই পেপারে আপনার অ্যান্সার কি দেখতে চান সেই পেপারে অ্যান্সার কিতে ডাউনলোডে ক্লিক করবেন এবং জাম্বলিং অর্ডারে ক্লিক করলে জাম্বলিং অর্ডারও বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যে অ্যান্সার কি দেওয়া আছে সেটি এক্স সিরিজের অ্যান্সার কি দেওয়া আছে, তো এখানে ক্লিক করলে এক্স সিরিজের অ্যান্সার কি যেটি সেটি বেরিয়ে যাবে। তো দেখুন এখানে পেপার ওয়ানের এক্স সিরিজের অ্যান্সার কি বেরিয়ে গিয়েছে, তো এখান থেকে আপনারা অ্যান্সার চেক করে নিতে পারবেন। কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এভাবে দেওয়া আছে, এটা এক্স সিরিজ অনুযায়ী। এবার আপনি যদি ওয়াই সিরিজ অথবা জেড সিরিজ দেখতে চান সেক্ষেত্রে এখানে জাম্বলিং অর্ডারে ক্লিক করবেন। তো এখানে জাম্বলিং অর্ডারে ক্লিক করলে আপনারা জাম্বলিং অর্ডারটি এখান থেকে দেখতে পাবেন। তো এখানে আমি জেনারেল পেপার জাম্বলিং অর্ডারটা বের করে রেখেছি। এখানে জেনারেল পেপারে দেখুন জাম্বলিং অর্ডার, এখানে এক্স সিরিজে 1 নম্বর কোশ্চেন এবং ওয়াই সিরিজে 4 নম্বর কোশ্চেন একই হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে সেটি উল্টো করে দিয়েছে এখানে। তো এখানটা দেখুন এক্স সিরিজের, আমি এক্স সিরিজে কোশ্চেন বের করে রেখেছি, এক্স সিরিজে 1 নম্বর যে কোশ্চেনটি ওয়াই সিরিজের ক্ষেত্রে সেটি 4 নম্বরে থাকার কথা কিন্তু নেই। কিন্তু এখানে একইভাবে যদি আপনারা দেখেন ওয়াই সিরিজে 1 নম্বর কোশ্চেনটি এক্স সিরিজে 4 নম্বরে রয়েছে, 4 নম্বরে রয়েছে। এখানটায় দেখুন এবার ওয়াই সিরিজের 2 নম্বর কোশ্চেনটি এক্স সিরিজে 23 নম্বরে আছে। তো ওয়াই সিরিজের 2 নম্বর কোশ্চেনটি, এটি যদি আমি এক্স সিরিজে যাই তাহলে এক্স সিরিজে 23 নম্বরে রয়েছে। এই যে এক্স সিরিজের এটি 23 নম্বর কোশ্চেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন X8 অর্থাৎ এটি এক্স সিরিজ, এক্স সিরিজের 23 নম্বর কোশ্চেন, এটা ওয়াই সিরিজের 2 নম্বর কোশ্চেন, অর্থাৎ ওয়াই সিরিজের 2 নম্বর কোশ্চেন এক্স সিরিজের 23 নম্বরে রয়েছে, ঠিক আছে। তো জাম্বলিং অর্ডারটি এখানে উল্টো করে দিয়েছে, এটা হওয়া উচিত এক্স সিরিজে 1 নম্বর যে কোশ্চেনটি সেটি ওয়াই সিরিজে 4 নম্বর হওয়া উচিত। একইভাবে অন্য আরেকটি পেপার আমি বের করে রেখেছি কম্পিউটার সায়েন্স, এক্ষেত্রে কিন্তু জাম্বলিং অর্ডারটি ঠিকঠাকই দেওয়া রয়েছে, অর্থাৎ এক্স সিরিজের যে কোশ্চেনটি 1 নম্বরে আছে ওয়াই সিরিজে সেটি 4 নম্বরে আছে। তো পেপার ওয়ানের ক্ষেত্রে এটি উল্টো হয়ে গেছে, তো পেপার ওয়ানের ক্ষেত্রে জাম্বলিং অর্ডারটি না দেখে আপনারা নিজেরা কোশ্চেন দেখে মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো এইভাবে জাম্বলিং অর্ডারটি তৈরি করা হয়েছে। তো জাম্বলিং অর্ডারটি একবার বলে দিচ্ছি যেভাবে হয়েছে, জেনারেল পেপারের ক্ষেত্রে এক্স ওয়াইটা উল্টো হয়ে গেছে, বাকি সমস্ত পেপারের ক্ষেত্রে আশা করা যায় ঠিক আছে। আমি এখানে 2টো পেপারই দেখেছি, কম্পিউটার সায়েন্স আর
জেনারেল পেপারটা। তো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ঠিকই আছে, এক্স সিরিজে 1 নম্বর কোশ্চেন যেটি, সেটি ওয়াই সিরিজে 4 নম্বর কোশ্চেন, এক্স সিরিজে 2 নম্বর কোশ্চেন, ওয়াই সিরিজে 30 নম্বর কোশ্চেন। তো এইভাবে দেওয়া রয়েছে জাম্বলিং অর্ডারটা, এইভাবে আপনারা ম্যাচ করে দেখে নিতে পারেন আপনাদের অ্যান্সার, ঠিক আছে। এই হলো সম্পূর্ণ আপডেট, আপনারা কিভাবে অ্যান্সার কি চেক করবেন, এবং অ্যান্সার কি চেক করার পর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটি আপনারা ফিডব্যাক এর মাধ্যমে কিভাবে জানাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন, এবং এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে রাখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট আপডেট রেগুলার বেসিসে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।